অ্যানাইহিলেশন কবে রিলিজ হবে? আমাদের অ্যানাইহিলেশন গেমটা মানে অতি শীঘ্র কিন্তু রিলিজ হতে চলেছে। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো অ্যানাইহিলেশন রিলিজ ডেট নিয়ে। এতদিন যাবৎ অ্যানাইহিলেশনে কোনো আপডেট পাইনি, বাট এখন একটা আপডেট পাওয়া গেছে। অ্যানাইহিলেশন খুবই জলদি রিলিজ হতে যাচ্ছে। তো গাইস, ফাইনালি আমার কাছে এবং কয়েকটা ইউটিউবারের কাছে অ্যানিলেশন গেমের উপরে ভালো একটা নিউজ আছে। তো এই নিউজ নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। তো অ্যানিলেশন গেমটার সম্ভাব্য রিলিজ ডেট কবে এবং কিছু দিনের ভেতর আমরা অ্যানিলেশন গেমটার ব্যাপারে কি ধরনের নিউজ পেতে চাইতেছি এই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে আজকের ভিডিওর মূল টপিক আসা যাক। তো আমার প্রতিটা ভিডিওতে আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে যাইগা। কিন্তু গাইস, তোমরা কেউ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা কেউ আর আমার ভিডিওতে লাইক দাও না, তোমরা কেউ আমার ভিডিওতে কমেন্ট করো না। অথচ ভিডিও ঠিকই দেখো, একটু লাইক কমেন্ট করা শিখ না রে ভাই। ভিডিও ভালো লাগুক আর না লাগুক, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো গাইস, ফাইনালি অ্যানিলেশন গেমের ব্যাপারে সুখবর হলো, অ্যানিলেশন গেমের ডেভেলপার এবং তাদের সাথে যারা কাজ করছে সেই স্টাফরা ফেসবুকে ওরা ঘন ঘন অ্যানিলেশন গেমের ব্যাপারে পোস্ট করতেছে এবং আপকামিং কিছু নিউজ আসবে এই ব্যাপারে ওরা ঘন ঘন পোস্ট করতেছে। তো এইগুলা কিন্তু ওরা দীর্ঘ 4-5 মাস পরে আবারও শুরু করছে। তো তোমরা সবাই জানো যে অ্যানিলেশন গেমটা আজ থেকে 5-6 মাস আগে আসার জন্য একটা রিলিজ ডেট দিছিল এবং আমাদেরকে বিটা ভার্সন দিছিল, কিন্তু তখন ডেভেলপাররা নানান অজুহাত দেখায় গেমটাকে আর ফাইনাল রিলিজ দিতে পারে নাই। তো হয়তো বা তখন তাদের কিছু প্রবলেম ছিল যেগুলোর জন্য তারা গেমটাকে রিলিজ দিলে গেমটা ফ্লপ যেত, অথবা গুগল থেকে সত্যি তাদের গেমটাকে অ্যাপ্রুভ করতেছিল না। তো যাই হোক, আগের কথা টাইনা লাভ নাই। বর্তমানে অ্যানিলেশন গেমের ডেভেলপার সিয়াম হাসান উদয় সহ তার যে স্টাফ মেম্বাররা আছে সবাই ফেসবুকে অনেকটা অ্যাক্টিভ এবং তারা ঘন ঘন পোস্ট করতেছে, আর তারা সবাই অ্যানিলেশন গেমটাকে কেন্দ্র করেই পোস্ট করতেছে। তো তাদের সাথে আমি পার্সোনালি কথা বলে যতটুকু জানতে পারছি অ্যানিলেশন গেমের নিউজ আসবে 20-22 তারিখ এর ভেতরে। তোমরা অ্যানিলেশন গেমের আরেকটা টিজার পেতে পারো। তাছাড়া ডেভেলপাররা গেমটাকে ডিসেম্বরে ফাইনাল ভাবে রিলিজ দেওয়ার ট্রাই করতেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যানিলেশন গেমটা ডিসেম্বরে রিলিজ হয়ে যাবে। তো এটা একদমই কনফার্ম একটা ডেট। তোমরা অ্যানিলেশন গেমটাকে ভালো ভাসো আর না ভাসো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে তুমি একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই একটা বাংলাদেশি গেমকে সম্মান করবে, হোক সেটা অ্যানিলেশন হোক সেটা আগন্তুক। এই ছিল আজকের এই ভিডিও। তাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবা তুমি অ্যানিলেশন গেমটাকে খেলতে চাও নাকি চাও না। তো ইয়া বাই ব্রাদার্স, আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার।